আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুকে পেজ থেকে কীভাবে আপনি ব্যক্তিগত আইডি দিয়ে কমেন্টস করবেন, অর্থাৎ ফেসবুক পেজের আপনার একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনি চাচ্ছেন কমেন্টস করতে, সেটা আপনার ব্যক্তিগত আইডি থেকে। ধরুন আমি আমার এই পেজটা রেডমি, এখন আমি চাচ্ছি যে এখানে আমার ব্যক্তিগত আইডি দিয়ে আমি কমেন্টস করবো। সাধারণত এখন যদি আমি কমেন্টস করি তাহলে সেই কমেন্টসটা আমার পেজের নামে হবে। যেমন এখানে একটা কমেন্ট যদি করি তাহলে এটা সাধারণত ক্যান্সেল, এটা কিন্তু এই পেজের নামেই হয়েছে। সাধারণত ফেসবুক অ্যাপস থেকে এটা সম্ভব হয় না, আর শুধুমাত্র আপনি পিসি বা ল্যাপটপ থেকে চাইলে কিন্তু আপনি পেজ থেকে আইডি মোড করে সেটা আপনি এই কমেন্টসগুলো করতে পারেন, যেটাতে আপনার নাম শো করবে। সো আপনি মোবাইল থেকেও কীভাবে করবেন সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। আপনি চাইলে মোবাইল থেকেও আপনি আপনার আইডি দিয়ে কমেন্টস করতে পারবেন, যেখানে আপনার আইডি শো করবে, পেজ শো করবে না। সো আমি সেটা দেখাচ্ছি। আপনাকে প্রথমে আপনার ফোনের গুগল ক্রোমে চলে যেতে হবে, সেখানে গিয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি যেটা করবেন, এইখানে উপরে ডান দিক কর্নার থ্রি ডটস যেটা রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডেস্কটপ সাইট মোডে নিয়ে যাবেন। ওকে, ডেস্কটপ সাইট মোডে আসার পর এইখানে যে এম ডট ফেসবুকের জায়গায় এমটা কেটে দেবেন, এখানে এমটা কেটে দেবেন, এখানে এমটা কেটে দেওয়া হলো। ওকে, একটু অপেক্ষা করছি। এই যে এই মুহূর্তে কিন্তু পিসি সাই পিসি মোড হয়ে গেলো, অর্থাৎ ডেস্কটপ মোড হয়ে গেলো। এখন ধরুন আমি আমার পেজটাতে গেলাম, আমি পেজটাতে যাব, এখান থেকে আমি পেজটা সার্চ করে পেজে যাব। ওকে, পেজে যাওয়ার পর এইখান থেকে আমি আবার এই জায়গায় যে মোডটা রয়েছে এখান থেকে আমি মোড চেঞ্জ করে নেব। একটু নেট স্লো কাজ করছে। ওকে, এইখান থেকে আমি পেজ মোড থেকে আমার আইডি মোড করে নিলাম, এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আইডি মোড হয়ে গেছে। এবার আমি গিয়ে যদি এখানে পোস্টে কমেন্টস করি তাহলে আমার নাম দেখাবে। ধরুন আমি এইখানে কমেন্টস করছি, যে দেখাচ্ছে পাশে কমেন্টস বক্সের পাশেই আমার আইডির নামটা শো করছে। সো আমি এখানে কমেন্টস করে দিচ্ছি, কংগ্রেচুলেশনস। ওকে, আমার কমেন্টসটা হয়ে গেছে। সো আপনি চাইলে মোবাইল ফোন থেকেও আপনি পেজ মোডে এভাবে আপনি যেতে গিয়ে কমেন্টস করতে পারবেন বা রিপ্লে দিতে পারবেন। এই হচ্ছে কমেন্টস করার আইডি থেকে, অর্থাৎ পেজের এডমিন থাকার পরেও আপনি আপনার আইডি থেকে আপনার পেজ থেকে আইডি মোড করে আপনি কমেন্টস করতে পারবেন নিজের আইডি দিয়ে, যেখানে আইডি শো করবে। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।